এইসব কি হচ্ছে? এখানে এইসব ব্যবসা চলছে? এই সব কোটাকে তোলো, পিস্তল দাও, আমাকে গুলি করে মেরে ফেলে দেবো। টাচ করবেন না, এই টাচ করবেন না, ওকে একদম টাচ করবেন না। এই হৃদয়, তুই এই গুপো লোকটার মেয়েকে বিয়ে করেছিস? সিট কোথায়? I want to meet him. না, আমি জানি না। আর যদি আমি জেনেও থাকতাম সিট কোথায়, তোমাকে আমি বলতাম না, কারণ তুমি সিটকে ঠকিয়েছো। আমি ওকে বিয়ে করিনি। তুই যে বললি ওরা বিয়ে করে ফেলেছে, ওরা তো সিম্পলি অস্বীকার করছে। অস্বীকার তো করতেই হবে, আসল খেলাটা তো আমি অলরেডি খেলে দিয়ে। ওই বড় ডালা থেকে দুটো কলা খাইয়ে ওই বড় বড় কথা শোনাচ্ছে। আমি সবাইকে বলে দেবো তুমি আমার স্বামী নও। তা জান বলে দিন, যখন সবাই জানতে পারবে যে আমি আপনার স্বামী নই, সব মিথ্যে, তখন প্রাণতোষ আবার আসবে। আপনার বাবা এরপরে লগ্নি আপনাকে আবার বিয়ে দিয়ে দেবে প্রাণতোষের সাথে। সে না না, সে নেই, সে বিয়ে করতে চলে গেছে। বিয়ে করতে চলে গেছে? একটা মেয়েকে নিয়ে চলে গেছে, সেই মেয়েটাকে সে বিয়ে করবে। আমি ড্রাইভারকে জীবনে মানব না। আমার সোনার হরিণ এনে দাও। কি ডায়লগ বলছিস তুই? এটা কি সীতা রামচন্দ্রের পালা হচ্ছে নাকি? আরে এটা তো সিরাজউদ্দৌলা হচ্ছে। কিন্তু সীতা মাসিতে কি বলছিস? কি ওই দেখো, একটা অপদার্থ টিচার। কি? আমি অপদার্থ টিচার? এত বড় সাহস! হ্যাঁ সাহস, পুরো বলে রাখলাম, ফার্দার যদি হৃদয়কে অপমান করার চেষ্টা করেন না, খুব করে হবে। তোমাকে আমি ত্যাজ্য পুত্র করলাম আর তোমাকে ত্যাজ্য বৌমা করলাম। আজ থেকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। চা খুশি দাও, আমি গিলবো, আমার খুব খিদে পেয়েছে। শোনো, আমি এই ভাত খাবো না। এই ড্রাইভার, তোমার দেওয়া ভাত কাপড় আমি আমি নেব না। কিন্তু আমি কি করব? ওরাই তো সব ভাত কাপড়ের আয়োজন করেছে। কিন্তু কিন্তু তুমি এটা ভেবো না যে আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেব। আমিও আপনাকে কোনোদিনও স্ত্রী হিসাবে মানতে পারবো না। না, যদি কোনোদিন ভুলক্রমে কি না, মানে কোনোদিন ভুলক্রমে কি ভুলক্রমে? হ্যাঁ না, ধরুন আপনি আমাকে মানলেন, কিন্তু আমি আপনাকে মানবো না। কেন কেন কেন? এই জিনিস ঘরে রাখা যাবে না। আমি আমি জিনিস? এই তোমরা কি গুজুর গুজুর করছো বলতো? আরে ভাতটা দাও। হ্যাঁ হ্যাঁ, ভাত দিচ্ছি। ভাত গেলাবো, আমি তোমাকে ভাত গেলাবো, গলায় পা তুলে দেবো। কি বলছেন? কি আপনি নারী হয়ে আমার গলায় পা তুলবেন? তুমি খুব বাড়াবাড়ি শুরু করেছো, খুব বাড়াবাড়ি করছো তুমি। আমি তুমি আমার বিরুদ্ধে চক্রান্ত করছো, আমি বুঝতে পারছি। তুমি আমাকে তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছো, কিন্তু আমিও বলে দিচ্ছি যে আমি তোমার ফাঁদে পড়বো না। আরে দাও। আজ থেকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম।
মাইরি বলছি, আপনি এইভাবে তাকাবেন না, আমার বুকের ভিতরে হিম হয়ে যাচ্ছে, পুরো শুকিয়ে যাচ্ছে। ধরুন চাকুশি দাও, আমি গিলবো, আমার খুব খিদে পেয়েছি। তোর কিচ্ছু খারাপ লাগছে না মোহিনী, তুই এটাই চেয়েছিলিস। দিদি চুপ চুপ, তোর তো রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। এখন এখন বাবার প্রিয় পাত্রী তুই হোক। ওর কপালে সিঁদুরটা পরিয়ে দাও। এটা মা কালীর আশীর্বাদী সিঁদুর, এখান থেকে সিঁদুর দিন। থামো, এ বিয়ে হতে পারে না। কোথায় গেছিলিস? ভদ্রভাবে কথা বলো বাবা, আমি তোমার কেনা গোলাম নাই। ফাঁস করে এক চড় মারবো তোমাকে আমি। রিজুমা, তুমি কি সত্যি তোমার মায়ের কাছে গেছিলে? মার কাছ থেকে ফিরলে তো মন ভালো থাকার কথা, তোমার মনটা মার কাছ থেকে ফিরে সেরকম খারাপ হয়ে আমার যাকেই পছন্দ হোক না কেন, আমার যার সঙ্গে বিয়ে করার ইচ্ছে হয়ে থাকুক না কেন, সে তো আমার অতীত। আই এম সরি, এর থেকে বেশি তোকে এন্টারটেইন করতে পারবো না। দাদা দেখি এবার কার পালা। এক মিনিট দাদা ভাই, আমার কথা এখনো শেষ হয়নি। কি করছেন? ছাড়ুন আমায়। দহলিজ পে মেরে দিল কি চোর। আমি আমি পায়ে পড়ি তোমার। কি ছেড়ে দাও তুমি, ও তো তোমার কোনো ক্ষতি করেনি, ওকে ছেড়ে দাও, দয়া করে রেহাই দাও ওকে, রেহাই দাও ওকে। এক সেনাপতির জন্য এত দরদ কিসের? কি হয় তোমার? অসাধারণ, আমার এরকমই কিছু ঝালঝাল খেতে ভীষণ ইচ্ছে করছিল। সবার অজান্তে এত কিছু করে তোমরা পার পেয়ে যাবে ভেবেছ? কথাটা তো মাকে জানাতেই হবে। ছোট কুকির কোত্তাও যাওয়া হবে নে। শোনো চন্দন, এ হলো মল মাস, পরের মাসে ঘটক টাউরকে ডেকে পাঠাও। ছোট কুকির বেশ সম্বন্ধ করতে হবে। যতদিন না পর্যন্ত কোনো ব্যবস্থা হচ্ছে ততদিন পর্যন্ত এই বাড়িতে নিঃসংকোচে থেকে যাবে। জীবনের সব সমস্যায় আমরা তোমার পাশে আছি। এইবার তুমি বুঝতে পারবে সুকুমার কি জিনিস। আমার তিনটে প্ল্যান আছে দিভাই, কাল সকাল থেকে আমি কি খেল দেখাবো সেটা সবাই টের পাবে।